আমরা আবহানী মোহামেডান নিয়ে যেহেতু কথা বলছি আমরা আমাদের সাথে পেয়েছি দুজন সাবেক ফুটবলার। আমাদের সাথে আছেন বাংলাদেশের ম্যারাডোনা নামেই আসলে যিনি পরিচিত রুম্মান মিনু আলী সাবির। মোহামেডানে আপনি খেলেছেন লম্বা সময়, আপনার কাছ থেকে নানা কথা শুনবো। এবং হাসান আল মামুন বাংলাদেশ দলের এখন অ্যাসিস্ট্যান্ট কোচ, তবে তিনি আবাহনীতে খেলেছেন, মোহামেডানে খেলেছেন। তবে হাসান আল মামুন ভাই মনে হয় নিজে আবাহনী সেটা বলতে মনে একটু বেশি ইয়ে করেন, কারণ ন্যাশনাল টিমের ডাক পাওয়া সব কিছু মিলিয়ে। সুতরাং আপনার কাছ থেকে আজকে আবাহনী পার্সপেক্টিভে আমরা কথা শুনবো এবং রিফাত মাসুদ তো আসলে আছেই। আমি হাসান আল মামুন ভাইয়ের আসলে আইডেন্টিটি কি সেটা আমরা জানি না, খুব একটু কনফিউশন হয়তো থাকতে পারে, কিন্তু সাব্বির ভাই যে কি করেন, কি সাপোর্ট করেন সেটা আমরা খুব ভালো মতোই জানি। সাব্বির ভাই যখন এখানে এসেছিলেন তখন তার গায়ে একটা সাদা কালো টি শার্ট ছিল, তারপর তাকে সেই টি শার্টটা খুলে এরপরে তিনি ওই টি স্পোর্টসের টি শার্টটা পরেছেন। একটু ইতস্তত বোধ করছিলেন যে এটা পরবেন কি পরবেন না। আমরা যদি সেই ভিডিওটা একটু দেখে নেই যে তিনি আসলে কি করে ওই জার্সিটা পাল্টে পরে আবার টি স্পোর্টসের জার্সি পরলেন। আমরা জানি যে সাদা কালো আকাশি নীল এই দুই ভাগে বিভক্ত হয়ে যেত একটা সময় বাংলাদেশ, সেই দিন এখনও হয়তো নেই, কিন্তু এখনও আসলে সেই রেসটা রয়ে গেছে এই লেজেন্ডারি ফুটবলারদের জন্য। আমরা সেই ভিডিওটা যদি একটু দেখে নেই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আমরা সেই ভিডিও দেখা আমাদের মনে হয় শেষ হয়ে গেছে। সাবির ভাই আমি একটু বলেন, এই টি শার্ট নাকি আজকে কিনেছেন? আজকে কিনেছি, মানে আজকে গেমের জন্য কালকে গতকাল কিনেছি যে এই টি শার্টটা পরে আসবো। হ্যাঁ, আর আপনি যখন এই গ্যালারি দিয়ে আসছিলেন মোহামেডান সমর্থকেরা আপনাকে মানে গলা ফাটিয়ে ডাকছিল, এখনো এই স্টেডিয়ামটা কিরকম এনজয় করেন? ডেফিনেটলি আমি যে জায়গায় যাই মানুষ এখন আমাকে অনেক সম্মান করে, ডেফিনেটলি নো ডাউট, এবং তারা যে রেসপেক্ট করে, ইভেন দো মোহামেডান আবাহনী বলে সকল শ্রেণীর দর্শক যারা আছে বাংলাদেশে, বাংলাদেশ বিশেষ করে মোহামেডান তো করেই, আবাহনী দর্শকরাও যারা পছন্দ করে আমাকে তারা সাংঘাতিক শ্রদ্ধা করে, তাতে স্বাভাবিকই। হাসান আল মামুন ভাই যেটা আসলে বলছেন, আপনি মুক্তিযোদ্ধায় খেলেছেন, মোহামেডানে খেলেছেন, আবাহনীতে খেলেছেন, জাতীয় দলেও আসলে আপনি খেলেছেন, সবকিছু মিলে আবাহনীর জার্নিটা সেই সময় আসলে কতটুকু আপনাকে এখনও নস্টালজিক করে তোলে সেই সময়ের আবাহনীর গল্পটা বললে? 95 সালে আমি যখন আবাহনী ক্লাবে খেলি আসলে, হ্যাঁ আমার শুরুটা আমি ফকিরাবুল ক্লাব থেকে যখন আমি আবাহনীতে আসি তখন কিন্তু সবাই জানে আমাকে যে আপকামিং একজন প্লেয়ার আসতেছে। সো আবাহনী দিয়ে অ্যাকচুয়ালি আমার শুরু, মানে পাবলিক আমাকে ওইভাবে জানলো, আমার পরিচিতিটা বাড়লো, বিকাম এ স্টার, ইয়াং স্টার, ঢুকলাম আবাহনী দিয়ে। তো হ্যাঁ, যদি মোহামেডানে চলে যাই কেরিয়ারের শেষ অধ্যায়ে এসে মোহামেডানে ঢুকলাম, এবং কেরিয়ার বেস্ট মানে ওয়ান অফ দ্য, আমি জানি মোহামেডান দ্যাট টাইম আমার ওই সময়টা খুব স্ট্রাগল করেছে, বাট আমি খুব এনজয় করেছি 5 ইয়ার্স মোহামেডানকে সার্ভিস, ইনক্লুডিং ক্যাপ্টেন্সি করেছি, সুপার কাপ ফাইনাল খেলেছি, আনলাকি ট্রাইব্রেকারে এই আবহানির কাছে। দারুণ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.